অন্তর্বর্তী সরকারের চারজন উপদেষ্টাকে আরও কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, কমানো হয়েছে প্রধান উপদেষ্টার দায়িত্ব। 27 আগস্ট উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রথমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে রাখা হয়েছিল 27টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব। পরে অন্য উপদেষ্টাদের কয়েকটি মন্ত্রণালয় ও দপ্তরের দায়িত্ব দিয়ে প্রধান উপদেষ্টার দায়িত্ব কমানো হয়েছিল। পরে তা আরও কমানো হয়। সবশেষ তার হাতে 10টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব ছিল, কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে এখন 6টি মন্ত্রণালয় ও বিভাগ রাখা হয়েছে। এগুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের হাতে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। হাসান আরিফকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদকে আগের মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এ সরকারের সদস্য সংখ্যা প্রথমে ছিল 17, পরে আরও 4 জন উপদেষ্টা যুক্ত হন। এখন উপদেষ্টার সংখ্যা 21। এছাড়া প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারীও নিয়োগ করা হয়েছে। ফারদিসানি, দেশ রূপান্তর।